হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমি ক্লাস ইলেভেন সীমা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত আটের এক পর্যন্ত আলোচনা করেছি আজকে তারপর থেকে অর্থাৎ আটের দুই থেকে আলোচনা স্টার্ট করব যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এছাড়াও ক্লাস ইলেভেন টুয়েলভ বিএসসির সমস্ত চ্যাপ্টারসের ভিডিও আমার দেওয়া আছে তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সেখান থেকে আলাদা করে সমস্ত চ্যাপ্টার দেখতে পেয়ে যাবে আর যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে ডাউনলোড পিডিএফ বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ওকে তাহলে আটের দুয়ের অঙ্কটা কী বলছে দেখো বলছে যে লিমিট এইচ টেন্স টু ওয়ান এইচ স্কোয়ার প্লাস টু এইচ মাইনাস থ্রি বাই এইচ মাইনাস ওয়ান তাহলে আমাদের কাজ হচ্ছে উপরের যেটা আছে সেটাকে মিডিল ট্রাম্প করা তো তোমরা সকলেই মিডিল ট্রাম করতে জানো কীভাবে করা হচ্ছে একবার দেখে নাও এই টু এইচটাকে লেখা হচ্ছে থ্রি এইচ মাইনাস এইচ প্রথম দুটো থেকে এইচ কমন নিলে এইচ প্লাস থ্রি আর পরের দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এইচ প্লাস থ্রি তাহলে মিডিল টার্ম করে চলে আসছে এইচ প্লাস থ্রি ইন্টু এইচ মাইনাস ওয়ান আর নিচে হয়ে গেল এইচ মাইনাস ওয়ান তাহলে এইচ মাইনাস ওয়ান কেটে গেল পড়ে থাকলো এইচ প্লাস থ্রি এবার জাস্ট তুমি এইচের জায়গায় এক বসিয়ে দাও তাহলে ওয়ান প্লাস থ্রি তার মানে হয়ে যাচ্ছে ফোর ওকে নেক্সট তিনেরটা দেখো কী আছে তিনেরটা আছে যে লিমিট এক্সটেন্স টু মাইনাস হাফ উপরে আছে সিক্স এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ আর নিচে আছে টু এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তো সেম ওপরেরটা মিডিল ট্রাম্প করবে নিচেরটা মিডিল ট্রাম্প করবে মিডিল ট্রাম করে কী অ্যান্সার আসবে সেই দুটো আমি ডাইরেক্ট লিখে দিয়েছি এটা তোমরা খুব ভালোভাবেই জানো মিডিল ট্রাম কিভাবে করতে হয় তোমাদের এটা হোম টাস্ক থাকলো মিডিল ট্রামটা করবে তাহলে এইবার তুমি দেখো যে এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে যাচ্ছে কেটে যাওয়ার পর পড়ে থাকলো কি না সিক্স এক্স মাইনাস টেন আর নিচে পড়ে থাকলো টু এক্স মাইনাস টু এইবার তুমি এক্সের জায়গায় মাইনাস হাফ বসিয়ে দাও দিয়ে কাটাকুটি করো এটা এটা কাটলে মাইনাস থ্রি এটা এটা কাটলে মাইনাস ওয়ান যোগ বিয়োগ করে দাও অ্যান্সার চলে আসছে তোমার তেরো বাই তিন ঠিক আছে নেক্সট প্রবলেম নাম্বার ফোর এখানে বলা হচ্ছে লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি ওয়ান বাই ইউ প্লাস থ্রি প্লাস সিক্স বাই ইউ স্কোয়ার মাইনাস নাইন তাহলে সবার প্রথমে এই ইউ স্কোয়ার মাইনাস নাইন এটাকে লিখছি ইউ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এই ইউ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটাকে লিখতে পারি ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি ওকে এবার তুমি লসাগু করে দাও তাহলে এখানে ইউ প্লাস থ্রি আর এখানে ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি তাহলে তোমার লসাগু হবে ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি আর যেহেতু এখানে একখানা আছে তাহলে যেটা নেই সেটার উপরে দিয়ে চলে যাবে আর এখানে নিচে দুটোই আছে বলে ওপরে শুধু সিক্স ছিল শুধু সিক্সই থাকলো তাহলে তুমি লক্ষ্য করো উপরে হয়ে যাচ্ছে তোমার ইউ প্লাস থ্রি আর নিচে হয়ে যাচ্ছে ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি তাহলে ইউ প্লাস থ্রি ইউ প্লাস থ্রি কেটে গেল পড়ে থাকলো ওয়ান বাই ইউ মাইনাস থ্রি এবার তুমি ইউ এর জায়গায় মাইনাস থ্রি বসিয়ে দাও তাহলে অ্যান্সার চলে আসছে মাইনাস ওয়ান বাই সিক্স ওকে নেক্সট প্রবলেম নাম্বার ফাইভ এটাতে বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিম্পল উপরেরটাকে তুমি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচেরটাকে তুমি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যাপ্লাই করো তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে পড়ে থাকছে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর নিচে পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান এবার তুমি ডাইরেক্ট এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দাও এবার যোগ বিয়োগ করলে তোমার অ্যান্সার চলে আসছে থ্রি বাই টু ঠিক আছে নেক্সট প্রবলেম নাম্বার সিক্সটা দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স আর নিচে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে এই দুটোকেও সেই একই মিডিল টার্ম মিডিল টার্মটা তোমরা এখান থেকে দেখে নাও আমি তোমাদের ওপর এটা ছেড়ে দিচ্ছি তাহলে মিডিল টার্ম করলে চলে আসছে এক্স প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান আর নিচে আসছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে উপরে থাকছে এক্স প্লাস সিক্স নিচে থাকছে এক্স মাইনাস টু এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দাও অ্যান্সার চলে আসছে তোমার মাইনাস সেভেন ওকে নেক্সট প্রবলেম নাম্বার সেভেন এটাতেও তাই এইট এক্সের স্কোয়ার আর নিচে হচ্ছে ফোর এক্সের স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে এটাও তোমরা মেডেল ট্রাম খুব ভালোভাবেই করতে পারবে করার পর আসবে দেখবে এক্স মাইনাস এ এটা আসবে এইট এক্স এটা এক্স মাইনাস এ এটা ফোর এক্স তাহলে তুমি লক্ষ্য করো উপর নিচে এক্স মাইনাস এ কেটে গেলো যেটা পড়ে থাকলো সেখানে এক্সের জায়গায় এ বাই টু বসিয়ে দাও তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে তাহলে এখানে যদি এ বাই টু বসাও এর সঙ্গে এটা কেটে ফোর এর সঙ্গে এটা কেটে টু এবার যোগ বিয়োগ করে এ কেটে গেলো অ্যান্সার চলে আসলো তোমার মাইনাস ওয়ান বাই ফোর ওকে নেক্সট প্রবলেম নাম্বার এইট এটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু হাফ

আর নিচেরটাকে তুমি মিডিল টার্ম খুব সহজেই করতে পারবে তাহলে আসবে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে দেখতেই পাচ্ছ টু এক্স মাইনাস ওয়ান কেটে গেল যেটা পড়ে থাকলো সেখানে এক্সের জায়গায় হাফ বসিয়ে দাও দিয়ে যোগ বিয়োগ করে অ্যান্সার চলে আসছে তোমার এখানে সিক্স ওকে নেক্সট প্রবলেম নাম্বার নয়ের এক কি বলছে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো রুট আন্ডার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স বাই এক্স তাহলে উপরে যেটা রুট আন্ডার আছে সেই জিনিসটার অনুবন্ধী দিয়ে তুমি এর উপর নিচে গুণ করো মানে এর মাঝে মাইনাস আছে তুমি জাস্ট প্লাস নেবে সেই প্লাস নিয়ে উপর নিচে সেই জিনিসটা দিয়ে গুণ করো গুণ করলে তাহলে উপরেরটা লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আর নিচেরটা যা আছে তাই থাকলো তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স আর নিচে যা আছে থাকলো এবার ফার্স্ট ব্যাকেটগুলো ওঠালে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স হয়ে গেলো আর নিচে যা আছে থাকলো তাহলে ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল উপরে থাকলো টু এক্স আর নিচে যা ছিল তাই তাহলে টু এক্সের এক্স আর নিচের এক্স কেটে যাচ্ছে পরে থাকছে টু বাই এই জিনিসটা এবার তুমি জাস্ট এক্সটের জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে টু বাই টু তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার এক্ষেত্রে ওয়ান নেক্সট দুয়েরটাও একই রকম দেখো উপরে রুট আছে তাহলে তুমি কী করবে এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ অর্থাৎ প্লাস নিয়ে উপর নিচে গুণ তাহলে উপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রুট আর স্কোয়ার কেটে গেলো তারপরে প্যাকেট তুললে ওয়ান ওয়ান কেটে গেলো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে গেলো পরে থাকলো তোমার যেই জিনিসটা সেখানে এক্সের জায়গায় জাস্ট জিরো বসিয়ে দাও তাহলে তোমার অ্যান্সার চলে আসছে ওয়ান বাই টু ওকে সিমিলার প্রবলেম আর একটা আছে তিন নাম্বার যে বলছে লিমিট এইচ টেন্স টু ওয়ান এইচ মাইনাস ওয়ান বাই রুট এইচ মাইনাস ওয়ান তাহলে এইচটাকে তুমি লিখতে পারো রুট এইচ তার হোল স্কোয়ার আর ওয়ানটাকে লিখতে পারো ওয়ানের স্কোয়ার তাহলে এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে ছিল রুট এইচ মাইনাস ওয়ান সেটা থাকলো তাহলে এই রুট এইচ মাইনাস ওয়ান এই রুট এইচ মাইনাস ওয়ান কেটে দাও পরে থাকলো রুট এইচ প্লাস ওয়ান এইবার এইচের জায়গায় তুমি ওয়ান বসিয়ে দাও তাহলে হয়ে গেল রুট ওয়ান প্লাস ওয়ান তার মানে তোমার অ্যান্সার হয়ে গেল টু ওকে তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে নেক্সট ভিডিওতে আবার চার থেকে স্টার্ট করবো যারা পিডিএফটা এখনও নাওনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দাও ওকে থ্যাংকস ফর ওয়াচিং